রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর অন্যটা যা শো করেছে সেটা হলো আইফোন। তখন আইফোনকে আমি ব্যবহার করি, আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কী দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন, হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না, আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। স্যার, এই যে সত্যতা আছে কিনা তাহলে, আর সত্যতা না থাকলে আপনি ব্যবস্থা নেবেন কিনা? স্যার, আপনি সত্যতা আছে কিনা? আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এইগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিষয় যেখানে সত্যতা নাই। আপনাদের তিনটা আমি নাম উল্লেখ করতে চাই না, আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবই। তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনারা এই কোশ্চেন করা। স্যার, আপনি দেশের জনপ্রশাসন সচিব, সাধারণ বিষয় না, সিনিয়র সচিব, আপনাকে নিয়ে এত বড় একটা অভিযোগ, আপনার এখানে অবস্থান কি, আপনি কি কোনো পদক্ষেপ নেবেন সরকারের সাথে? স্পষ্ট করা উচিত তো স্যার। স্পষ্ট করার হলো অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে, এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামায় নেবেন। একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়মকানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে। তিন নম্বর হলো যেই যে ব্যাংকারের অনভিজ্ঞত অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না? আবার আমরা সরকারের পজিশনে থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করব আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকানুন মোতাবেক। স্যার, একটা বিষয় একটু জানি যে আপনি স্যার যেটা বলেন তিনটা পদক্ষেপ, সেটা তো আজকের ঘটনার প্রেক্ষিতে নয়। একটু এক মিনিট শুনতে দেন, আজকের ঘটনার প্রেক্ষিতে নয়, আপনি এর আগে চেক পাওয়ার প্রেক্ষিতে তিনটা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, সেই ঘটনাটাই আপনি বললেন। আজকে আপনাকে জড়িয়ে আরো একটি রিপোর্ট হয়েছে, এই প্রেক্ষাপটে একটি কমিটির দরকার আছে কিনা? যদি জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারির বিরুদ্ধে রিপোর্ট হয়, আপনি সচিব হিসেবে সেটা কমিটি করতে পারেন, যখন সচিবের বিরুদ্ধে হয় সুপারভাইশন করবে সরকার, আপনি কি সেই আহ্বানটা করবেন কিনা? এখন অভিযোগটা যা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।